হ্যালো সবাইকে। তো আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেন, কমেন্ট করেন, যাবো আপনার পুরো বাসার ভিউটা দেখতে চাই। তো এতক্ষণ যা দেখলেন আমার বাসার কিছু সুন্দর সুন্দর ছবি আমি তুলেছিলাম, সো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলুন আমরা ছোট ছোট কিছু ক্লিপ দেখি। এটা হচ্ছে আমার বেডরুম, আমার আর আমার হাজব্যান্ডের পছন্দে নেওয়া, মানে দুজনের যৌথ পছন্দে করা এই বেডরুমটা। আর এটা হচ্ছে আমার একটা সেলফ, আর এটা হচ্ছে আমার রেগুলার ইউজের শাওয়ার শেষ করে আমার যে কসমেটিক্সগুলো লাগে তার একটা সেলফ বা ড্রেসিং টেবিল বলতে পারেন রেগুলার ইউজের। আর এটা হচ্ছে আমার বাচ্চাদের রুম, আমার বাচ্চারা এই রুমটায় থাকে। এখানে আমি ওদের কিছু সুন্দর করে কিছু ছবি রেখে দিয়েছি, ওদের জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা পর্যন্ত। তা আমার বাচ্চারা এই টাইমটাই মূলত ঘুমায়, তোমরা ঘুমাচ্ছিল, তাও আমি চুপি সরে ছোট্ট একটা ভিডিও করেই ফেললাম আপনাদের জন্য। আর এইটা হচ্ছে আমার খুব শখের একটা বারান্দা, আমি মানে ম্যাক্সিমাম টাইম সজাগ থাকলে এই বারান্দায় বসে সময় কাটাই। আর এটা হচ্ছে শুধু লকার রুম, এখানে শুধু আমার কাপড় টাপড় হাবি জাবি থাকে। আর এটা হচ্ছে আমার ডুপ্লেক্সের যে মানে লম্বা যে বারান্দাটা, সেই বারান্দা একটা সেলফ, এখানে আমি কিছু সিরামিক্স একটা সেলফ সিরামিক্স একটা জায়গায় কিছু শোপিস রেখে দিয়েছি। এটা একটা গেস্ট রুম, কেউ থাকে না। আর মাঝে মধ্যে আমার একটা আম্মু আছে, আমার সম্পর্কে আন্টি হয়, আমি আম্মু বলি, তো উনি থাকে এই রুমে মাঝে মধ্যে আসলে। আমাদের মূলত রুম দুইটাই ইউজ হয়, আমার আর আমার বাচ্চাদের, আর সব রুমগুলো ফাঁকাই পড়ে থাকে। আর এটা হচ্ছে আমি মানে যেখানে বসে রেডি হই সব সময়, মানে এটা আমার মেকআপ রুম, এটাই মূলত আমার ড্রেসিং রুম, এটাই মূলত আমার মেকআপ রুম। আর এই তো এটা হচ্ছে আমার কি বলে এটাকে, মানে লিভিং রুমের একটা স্পেস আর কি। আর ডুপ্লেক্সের সেকেন্ড ফ্লোরের যে ভিউটা, এটা হচ্ছে সেই ভিউটা। আর এই যে বিশাল বিশাল লম্বা জায়গাগুলো দেখছেন, এর এদিকে হচ্ছে মানে বেডরুম আছে, গেস্ট রুম আছে। এই তো এই তরবারে এগুলো শখের জিনিস আর কিছুই না। আর এটা হচ্ছে লিভিং রুম, এখানে বসে ম্যাক্সিমাম টাইম আমরা দোতলাতেই থাকি, আমরা এখানে বসে টিভি দেখি। নিচে খুব কম যাওয়া হয় আমারও, আমার পরিবারেরও, সবার নিচে খুব কম যাওয়া হয়। এটাও একটা গেস্ট রুম, বাট এখানে আমি মাঝে মধ্যে এসে একটু জিম টিম করি, একটু হাঁটি ওয়েট লসের জন্য। এটাও একটা গেস্ট রুম। তো চলুন এবার আমরা নিচে যাই, নিচের পরিবেশটা একটু দেখে আসি। তবে আস্তে আস্তে করে নামছিলাম স্লো মোশনে। এই তো চলে এলাম নিচে। তো এটা হচ্ছে আমার সাথী খান যে লঘুটা ইউটিউবে যায়, তার একটা ডেকোরেশন করেছি আমি আমার বাসায়। এটা আমার ভীষণ শখের আর পছন্দের, আসলে পুরো বাসাটাই আমার শখের পছন্দের, একদম আমার মনের মতো করে সাজানো গুছানো বাসাটা। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, বাট আমি অনেক শখ করে অনেক চিন্তা ভাবনা করে এই বাসাটা করেছি, যে বাসার কোন জায়গাটা কেমন হবে, কোন জায়গাটায় আমি কী রাখবো। আসলে মেয়ে মানুষ তো একটু এমনই হয়, অ্যাটলিস্ট তার নিজের থাকার জায়গাটা সম্পর্কে সে খুব সচেতন হয়। তো আমিও খুব ভেবে চিন্তেই আমার বাসার কাজটা করেছিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আমার কাছে যদি জানতে চান যে আপু আপনার পুরো বাসার মধ্যে আপনার কোন স্পেসটুকু ভালো লাগে, তাহলে আমি বলবো আমার সেই ছোট্ট বারান্দাটা আর সাথী খান লেখা যে ব্যাকগ্রাউন্ড। আমার আমার বাসায় সবথেকে প্রিয় স্পেস হচ্ছে আমার কাছে এই দুটো। এটা হচ্ছে ডাইনিং স্পেস। তো আজকে কিছু মেহমান আসবে আমার বাসায়, তাই আমি হালকা স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিলাম ডাইনিংয়ে, আর তারা আসতে লেট করছিল, মূলত সেই ফাঁকেই আমি আপনাদেরকে আমার বাসাটা দেখিয়েছি। আচ্ছা, এইটা হচ্ছে একটা অফিস রুম, আমার একটু বিজনেস প্ল্যানিং আছে, তাই আমি একটা অফিস রুম করে রেখেছি।
মাঝে মধ্যে আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা আসে, তারা আসলে এই অফিস রুমেই বসে আড্ডা দেয়। এটা হচ্ছে নিচতলায়, উপরে না, উপরে ফ্যামিলি সবাই থাকে, তো সো এটা একদম আলাদা। আর এটা আমার কিচেন, কিচেনটা বেশ বড় আর সুন্দরও। থ্যাংক ইউ, আর অবশ্যই জানাবেন কেমন লেগেছে।